₹10,000 প্রাইস পয়েন্টে এই ধরনের একটা প্রিমিয়াম বক্স দেখলে প্রথমেই অবাক হতে হয়, কিন্তু তারপরে আরো অবাক হতে হয় যখন দেখা যায় এই স্মার্টফোনটার ব্যাক প্যানেলে কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছেন, এটা আইটেলের একটা ডিভাইস, আইটেল কালার প্রো 5G, যেখানে ₹10,000 প্রাইস পয়েন্টের নিচে আরো ভালো করে বললে ₹7,000, কারণ ₹3,000 একটা এক্সট্রা গিফট রয়েছে, খুবই আকর্ষণীয়, সেটা নিয়েও কথা বলবো। স্টুডিওতে ঢুকে আমার প্রথমেই যেটা মনে হলো, একটা ফোনকে অত সহজে ভালো বলে দেওয়া যায় না, উল্টে যেখানে ওই প্রাইস পয়েন্টে আরও দুটো সেরা ফোন অ্যাভেলেবেল, একটা হচ্ছে Redmi 13C, একটা হচ্ছে Poco M6। যদিও Redmi 13C ফোনটার দাম আরও ₹2,000 বেশি, ₹12,000 আশেপাশে, কিন্তু Poco M6 ফোনটার দাম ₹10,000 নিচে। তাহলে আইটেলের ফোনটাকে তখনই ভালো বলা যাবে যদি আইটেলের ফোনটা ওই দুটো ফোনকে হারিয়ে দিতে পারে। আজকে আমরা সেটাই দেখব, তার আগে আইটেলের এই ফোনটার আনবক্সিং করে নেওয়া যাক। আর ততক্ষণে আপনারা লাইক সাবস্ক্রাইব এই বাটনগুলো প্রেস করে দিতে পারবেন, কারণ এই ধরনের ভিডিও সবার আগে আমরাই নিয়ে আসতে পারি। তাহলে চলুন আনবক্সিং দিয়ে শুরু করি। বক্স খোলার সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পার্টমেন্ট রয়েছে। কম্পার্টমেন্টের নিচের দিকে একটা 18W চার্জার রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে। উপরে কম্পার্টমেন্টে USB টাইপ সি কেবল রয়েছে, আর বাঁ দিকে কম্পার্টমেন্টে আরও একটা এনভেলপ রয়েছে, তার ভিতরে বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, আর একটা ট্রান্সপারেন্ট হার্ড কেস রয়েছে যেটা যথেষ্ট প্রিমিয়াম। আর ঠিক তার নিচে আমাদের স্মার্টফোনটা রয়েছে। এরপর যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, এই প্রাইস পয়েন্টের সব থেকে ইউনিক ডিজাইন প্রোভাইড করতে পারছে আইটেল কালার প্রো 5G। প্রথমত এখানে যে ব্যাক প্যানেলে কালার চেঞ্জ হচ্ছে, দুটো আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। আমার হাতে যে কালার ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্যান্টাসি, উপরের দিকে গ্রিন কালার। যখন এখানে সূর্যের আলো পড়ছে তখন এর কালারটা কিন্তু আরেকটু ডিপ হয়ে যাচ্ছে, সেটা আরও আকর্ষণীয় দেখতে লাগছে। এছাড়াও রিভার ব্লু কালারের আরও একটা নতুন ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। যাই হোক, এই স্মার্টফোনটা যদি আমরা ওভারভিউ নিয়ে কথা বলি, উপরের প্যানেলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে পাওয়ার অন এবং অফ সুইচ রয়েছে, আর ওই বাটনটায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে কাজ করছে, সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে স্পিকার গ্রিল রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, তারপরে মেন মাইক্রোফোন রয়েছে, আর 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনটার বাঁ দিকে সিম ট্রে রয়েছে, যেখানে আপনি দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম লাগাতে পারবেন। কিন্তু ওভারঅল স্মার্টফোনটা যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে, তার উপরে এই স্মার্টফোনটার হ্যান্ড ফিলিংও যথেষ্ট ভালো, একদম সলিড ফিল হচ্ছে। আর এখানে আইটেল ভিভিড কালার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আর এই টেকনোলজির ফলে মোবাইলের যে ব্যাক প্যানেলের কালারটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু এবার যদি আমরা অন্য দুটো কম্পিটিটর ডিভাইস যেমন Redmi 13C, Poco M6, এই যে ফোনগুলো সেগুলোর ডিজাইন দেখি, তাহলে সেগুলো সেই আদিকালের ডিজাইন, সেখানে কোনো রকম রিফ্রেশিং লুক নেই, কালার চেঞ্জিং ব্যাক প্যানেল নেই। কিন্তু এই দুটো ফোনকে যদি আপনারা পাশাপাশি রেখে বলেন, তাহলে লোকে আইটেলের ফোনটাই বেশি পছন্দ করবে, কারণ সত্যি যখন এই ফোনটা কালার চেঞ্জ হচ্ছে না, এই প্রাইস পয়েন্টে সব থেকে ইউনিক দেখতে লাগছে আইটেল কালার প্রো 5G। সুতরাং ডিজাইন নিয়ে এই প্রাইস পয়েন্টে কোনো রকম অভিযোগ করার জায়গা নেই। এরপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটায় 6.6 ইঞ্চির একটা 90Hz এর প্যানেল রয়েছে, এটা একটা HD+ ডিসপ্লে। আমরা প্রথমত ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম, 1440p আপ টু 60fps এ ভিডিও সাপোর্ট করে, স্মুথলি ভিডিও প্লেবল ছিল। তার থেকেও বড় কথা, এখানে কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলের ইস্যু নেই, এমনকি ডিসপ্লের যে টাচ স্মুথনেস সেটাও যথেষ্ট ভালো ছিল, আর বেশিরভাগ অ্যাপ্লিকেশানই 90Hz কিন্তু এখানে রান করতে পারছিল। সুতরাং ডিসপ্লের কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল, এমনকি কালার অ্যালগোরিদম যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল, আর ডিসপ্লের বেজেল এবং চিহ্ন এই প্রাইস পয়েন্টে যথেষ্ট মানানসই। আমি এখানে জানি না পিক ব্রাইটনেস কতটা রয়েছে, তবে ডাইরেক্ট সানলাইটেই আমি এই স্মার্টফোনটাকে টেস্ট করেছি, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু হয়নি। তবে হ্যাঁ, এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, আর যেটার আউটপুট, লাউডনেস, ভোকাল ট্রিবল এগুলোও যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও কিন্তু এই স্মার্টফোনটার ক্ষেত্রে একেবারেই খারাপ নয়। কিন্তু আমি যদি প্রতিদ্বন্দ্বী ডিভাইসগুলোর কথা বলি, Redmi 13C এবং Poco M6, এখানে একটু বড় সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছে, 6.74 ইঞ্চি, এবং সেখানেও HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সেই ফোনগুলো একটু বড় হওয়ায় অতটাও কিন্তু কমফোর্টেবল লাগছে না, কিন্তু আপনি আইটেলের ফোনটা একটু হলেও কম্প্যাক্ট সাইজে এক হাতে ধরেই ফোনটা ইউজ করতে পারবেন। ওই দুটো ফোনেও 90Hz রিফ্রেশ রেট রয়েছে, এমনকি ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো। সুতরাং মাল্টিমিডিয়ার ব্যাপারে এই তিনটে স্মার্টফোনে কোনোটাতেই কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইসে সব থেকে বেশি আমাদের কম্প্রোমাইজ করতে হয় সেটার পারফরমেন্সের ক্ষেত্রে। এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080 চিপসেট দেওয়া হয়েছে, যেটা প্রায় 4,30,000 অ্যান্টুরো স্কোর দিচ্ছে। এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে অন্তত এর থেকে পাওয়ারফুল প্রসেসর পাওয়া সম্ভব নয়। UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমরা ডেইলি লাইফের বিভিন্ন অ্যাপ্লিকেশন চালিয়ে দেখলাম, একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তার থেকেও বড় কথা, আমরা এখানে BGMI-এর মতো হেভি গেমিং করে দেখেছি, 30fps এ যথেষ্ট স্মুথভাবে প্লেবল ছিল। কিন্তু এবারে যদি আমরা Redmi 13C আর Poco M6 এর পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে সেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6100+ চিপসেট ব্যবহার করা হয়েছে। আমরা অ্যান্ড্রয়েড যখন চেক করলাম, ওই 4,10,000-12,000 আশেপাশে থাকছে। হ্যাঁ, Poco M6 ফোনটাও স্মুথ পারফরমেন্স দিতে পারছে ঠিকই, কিন্তু তার যে ক্লক স্পিড সেটা কিন্তু 2.4 GHz। অন্যদিকে আইটেলের যে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080 চিপসেট, সেটার ক্লক স্পিড কিন্তু 2.4 GHz। তাই জন্য অ্যান্টুটু বেঞ্চমার্কেও অনেকটাই আইটেল এগিয়ে থাকছে।
যদিও সেটা রিয়েল লাইফে খুব একটা ম্যাটার করবে না, কিন্তু আপনি যদি পাবজির মতো হেভি গেমিং করেন তাহলে একটু হলো স্মুথ পারফরমেন্স আইটেল প্রোভাইড করতে পারছে। ওভারঅল র্যাম ম্যানেজমেন্টও ভালো, আর এখানে 6GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে, অর্থাৎ আমার এটা 6GB 128GB ভ্যারিয়েন্ট, তার সঙ্গে আরও 6GB ভার্চুয়াল র্যাম অর্থাৎ 12GB র্যামের সাপোর্ট রয়েছে। তার উপরে 5000mAh ব্যাটারি, 18W চার্জার। আপনি যদি কম্পিটিশনটা দেখেন তাহলে রেডমি 13C, পোকো M6 এই দুটো স্মার্টফোনে 5000mAh ব্যাটারি আছে ঠিকই, কিন্তু সেই ফোনগুলোয় 10W বেশি চার্জার নেই। তো এই ব্যাপারটাও একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের ক্ষেত্রে যথেষ্ট অ্যাডভান্টেজ। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, বাজেট ফোনের ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রি ইনস্টল্ড অ্যাপ্লিকেশনগুলো দেখি সেগুলোর ঝামেলাও কিন্তু এখানে নেই। যথেষ্ট একটা ক্লিন UI এখানে প্রোভাইড করেছে। তার উপরে এটা যেহেতু একটা 5G ডিভাইস, এখানে 5G VoNR এর সাপোর্ট রয়েছে। আর আইটেল কালার প্রো 5G ফোনটার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই ফোনটায় NRCA 5G প্লাস প্লাস টেকনোলজি রয়েছে। ধরুন আপনার ফোনে ইন্টারনেট 4G তে ডাউন হয়ে গেল, তা সত্ত্বেও সেটা কিন্তু সুপার ফাস্ট ইন্টারনেট প্রোভাইড করতে পারে, 5G এর মতো এক্সপিরিয়েন্স দিতে পারে, অর্থাৎ আপনি লো নেটওয়ার্কও এখানে 5G স্পিড পাবেন। আর আমি রিয়েল টাইম সেটা টেস্ট করে দেখেছি, সত্যি এখানে ওই দুটো কম্পিউটার ডিভাইস, আমি মেইনলি পোকো M6টাই টেস্ট করেছি, তার থেকে কিন্তু বেটার স্পিড দিচ্ছে আইটেল কালার প্রো 5G। আর 10টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, সুতরাং 5G নেটওয়ার্কের ব্যাপারেও কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। তাহলে এই স্মার্টফোনটা পড়ে থাকলো কি? হ্যাঁ একদম। ক্যামেরা সেকশন 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, এর সঙ্গে 8MP সেলফি ক্যামেরা। অন্যদিকে রেডমি 13C এবং পোকো M6ও 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ওই দুটো ফোনে 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, সুতরাং সেলফি ক্যামেরাতেও কিন্তু আইটেল অ্যাডভান্টেজ পাচ্ছে। আমরা ঘুরতে বেরিয়েছি, শুট করতে বেরিয়েছি, ছবি তুলবো না তাই হয়, এখানে আমরা 50MP সেন্সর দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। ডাইরেক্ট সানলাইটে ছবিগুলো আপনাদের সামনে দিলাম, ছবিগুলো যথেষ্ট শার্প ক্যাপচার হচ্ছিল, এমনকি যে এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ, বাজেট ফ্রেন্ডলি ফোনের হিসেবে যথেষ্ট ভালোভাবে ক্যাপচার করতে পারছে। এমনকি কালার কিছুটা বুস্ট করলেও সেটা সোশ্যাল মিডিয়া রেডি ইমেজ কিন্তু ক্যাপচার করতে পারছে। আর 8MP ওভারঅল যে সেলফি ক্যামেরা, সেটার শার্পনেস কিন্তু যথেষ্ট ভালো ছিল, এমনকি সেটার যে এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ, সেটাও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পেরেছে। আমরা যে সমস্ত ছবিগুলো তুলেছি আপনাদের সামনে দিয়ে দিলাম, এবার আপনারা ছবিগুলোর আউটপুট দেখে বলুন এর বাজেট ফ্রেন্ডলি ফোনের ক্যামেরা আপনাদের কাছে কেমন লাগলো। এছাড়াও ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দুটো দিয়েই কিন্তু আপ টু 2K 30fps এ ভিডিও শ্যুট করা যাচ্ছে, তবে আমি বলবো 1080p 60fps এ বেটার রেজাল্ট আসছে। তো এটার যে স্টেবিলিটি সেটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আরে আরে কনক্লুশন পার্টে আসবো, তার আগে এর অফারগুলো বলে দিই। প্রথমেই বলেছিলাম না, 10,000 rupees একটা স্মার্টফোন, তার মধ্যে 3,000 rupees একটা গিফট রয়েছে। এখানে একটা 3,000 rupees ড্রাফেল ট্রলি ব্যাগ শুধুমাত্র আপনার জন্য গিফট দেওয়া হবে, তবে হ্যাঁ এই ড্রাফেল ব্যাগটা কিন্তু লিমিটেড টাইম অফারে রয়েছে। এছাড়াও এখানে 100 days স্ক্রিন রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি রয়েছে, 2 years ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও 1100 সার্ভিস সেন্টারের সাপোর্ট দিচ্ছে আইটেল, সুতরাং আপনি নিঃসন্দেহে এর সার্ভিস সাপোর্ট পাবেন, কারণ ওয়ান অফ দ্য লার্জেস্ট সার্ভিস সাপোর্ট কিন্তু এখন আইটেল ইন্ডিয়াতে প্রোভাইড করতে পারছে। তাহলে আর দেরি করে লাভ নেই, এবার সব শেষে কনক্লুশন পার্ট, এই প্রাইস পয়েন্টে এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারলো। প্রথমত এই স্মার্টফোনটা 10,000 rupees প্রাইস পয়েন্টে সব থেকে ইউনিক ডিজাইন প্রোভাইড করছে, যেমন পেছনে ব্যাক প্যানেলে কালার চেঞ্জ হচ্ছে। এই প্রাইস পয়েন্টে রেডমি 13C বা পোকো M6 এর মতো ফোনগুলো তো আর এই ধরনের ডিজাইন অফার করছে না, তার সঙ্গে সঙ্গে একটা বেটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ক্যামেরা কোয়ালিটিও এই প্রাইস পয়েন্টে যথেষ্ট মানানসই। এছাড়াও সব থেকে বড় কথা, এখানে নো কম্প্রোমাইজড একটা 5G ডিভাইস আমরা পাচ্ছি, যেখানে NRCA 5G প্লাস প্লাস টেকনোলজি তাও আবার এই 10,000 rupees একটা স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। অন্য কম্পিটিটর ডিভাইসগুলো রেডমি 13C, পোকো M6 5G নেটওয়ার্কের ব্যাপারেও কোথাও কোথাও কম্প্রোমাইজ করছে, কিন্তু আইটেল করছে না। সুতরাং বাজেট ফ্রেন্ডলি 5G ডিভাইস হিসেবে অবশ্যই আপনারা আইটেল কালার প্রো 5G ডিভাইসটাকে একবার কনসিডার করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ লাইক না করা হয়ে থাকলে অবশ্যই আগে লাইক বাটনটা প্রেস করে যাবেন, যাতে এই ভিডিওটা আরও কয়েকজন মানুষের কাছে বেশি পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।